কাজীপাড়ার ঘটনায় মতুয়া ভক্তরা বারাসাত চাপাডালিতে অবরোধের পর মঙ্গলবার বিকালে বারাসাত থানা ঘেরাও করে তারা। বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী আগে থেকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় থানা চত্বর, কিন্তু মতুয়া ভক্তরা থানার সামনে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবশেষে বারাসাত থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সাথে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বারাসাত শাখার নেতৃত্বের সাথে কথা হয়। সেই মতো মতুয়াদের একটি প্রতিনিধি দল তাদের দাবি দাওয়া জানিয়ে বিশেষ করে কাজীপাড়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া শুধুমাত্র চারজন নয়, এই ঘটনায় আরও যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেয় তারা। এই ঘটনাকে ঘিরে বারাসাত থানা চত্বরে উত্তেজনা ছড়ায় মঙ্গলবার বিকালে। আমাদের সারা ভারতবর্ষের 5 কোটি মতুয়া, সেই 5 কোটি মতুয়ার একমাত্র তীর্থধাম আমাদের শ্রীধাম ঠাকুরনগর। গত 2 বছর ধরে এই শ্রীধামে আমরা এবং পরিস্থিতির চাপে পড়ে অতিমারির কারণে কোনো পুণ্য স্নান বা পারুণী স্নান হয়নি। এবছর সেই পুণ্য স্নান সংগঠিত হওয়ার স্বার্থে আমরা সেখানে আমাদের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে মতুয়ারা সেখানে পৌঁছায় 29/3/2022। আমাদের একদল পুণ্যার্থী যাদের বাড়ি সোনারপুরে, তারা ওই রাস্তা দিয়ে যখন যায় কাজীপাড়া বারাসাতে, ওইখানটায় যাওয়ার পরে টাইম আনুমানিক 1:30 হবে, একদল দুষ্কৃতিকারী ওই বাসে
মহিলা পুরুষ এবং বাচ্চা সহ অনেকেই প্রায় 60-70 জনের মতো মানুষ ছিল, মধুয়ারা ছিল। আমরা অত্যন্ত লজ্জার সঙ্গে, অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে আমরা রাস্তায় নেমেছি, কারণ এই এলাকাটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকবারই আমাদের কাছে কিছু না কিছু ঘটনা শুনতে হয়, জানতে হয়, কিন্তু আমরা বারাসাত শান্তিপ্রিয় এলাকা, শান্তির শহর। বিগত দিনে এই ঘটনাকে আমরা সবার আলোকে বা সংবাদের সামনে আনা হয়নি, কিন্তু বাসে যখন হামলা চালায়, সেই হামলা চালানোয় আমাদের দলপতি ছিলেন এবং মায়েরা ছিলেন, তাদের পরে আক্রমণ করে, সেই আক্রমণ করায় তারা ইঞ্জুরি হওয়াতে তারা অনেকে মৃত্যুর সঙ্গেও লড়াই করেছে। বর্তমানে সেই অবস্থাতে আমরা সামনে এনে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে। আমরা বারাসাত ব্লক কমিটির নেতৃত্বে এবং বারাসাতের সমস্ত ধর্মপ্রাণ মানুষের নেতৃত্বে আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় নামতে, আমাদের দলের এবং আমাদের দাবি যে ঘটনাটা ঘটিয়েছে যে দুষ্কৃতিকারীরা, আমরা চাই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতৃত্বের অনুমোদন ক্রমে এবং আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি পৃষ্ঠপোষক, তিনি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, শান্তিপ্রিয় এই বারাসাত তথা এই পশ্চিমবাংলায় এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি, এইখানে দাঁড়িয়ে আমরা আগামী দিনে যারা এই কাজ করেছে, এই ঘটনা ঘটিয়েছে, সে যে সম্প্রদায়ের মানুষ হোক, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির স্বার্থে আমরা রাস্তায় নেমেছি। আপনাদের সেবায় হাজির লোকনাথ ব্যাংকোয়েট। যে কোনো অনুষ্ঠান বা মাঙ্গলিক কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যবস্থা, খোলামেলা গার্ডেনের সাথে থাকছে এসি হল ও একেবারে মনোরম পরিবেশ। লোকনাথ ব্যাংকোয়েট, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা, হালিশহর। আজই যোগাযোগ করুন 7003-76-4238 এবং 7980-8014-08।